তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে এখন পর্যন্ত 22 জনের মৃত্যুর খবর জানা গেছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে 7 মাত্রার ওই ভূমিকম্পটির কেন্দ্র ছিল তুরস্কের উপকূলীয় ইজমির প্রদেশে। এতে প্রায় 800 মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আর গ্রিসের সামোসে দেয়াল ধসে 2 জন মারা গেছে। শুক্রবার বিকেলে ভূমিকম্পের পর বিভিন্ন অঞ্চলের বাড়িঘর ধসে পড়ে। ইজমির অঞ্চলে সুনামির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানেই ধসে ভবনের ভেতর প্রচুর মানুষ আটকা পড়ে। শুধু ইজমিরই অন্তত 17টি ভবন ধসে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ভূমিকম্পে অন্তত 25 থেকে 30 সেকেন্ড স্থায়ী ছিল। রাতভর চলে এসব অঞ্চলের উদ্ধার তৎপরতা। প্রায় 2000-এর বেশি মানুষ খোলা আকাশের নিচে সরকারি তাঁবুতে রাত কাটিয়েছে। ভূমিকম্পের পর এক টেলিভিশন বার্তায় প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোয়ান প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন।